ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে মঙ্গলবার, মঙ্গলবার সকালবেলা আমি কালকে ব্লগ করি। কালকে আসলে অনেক এডিট করি তো সময় পাই না ব্লগ করার, সেই জন্য ব্লগ করি। রান্নাবান্নাটাও হালকা থাকে, কারণ রবিবারে যদি কোনো বাটা বুচি থাকে সেটাই সোমবার চালিয়ে জাস্ট ভাতটা করি। আমি এখন বসেছি চা খেতে, এর আগে আমার অনেক কাজই হয়ে গেছে, এখন চা খাচ্ছি। চা খেয়ে যাবো লালটুর জন্য রান্না করতে। আজকে লালটুর জন্য রান্না করব, আমরা একটু বেরোবো। আজকে আমরা কোথায় যাব সেটা সারপ্রাইজ থাক, এখন পরেই নয় জানতে পারবে। আস্তে আস্তে ব্লগ যখন দেখতে থাকবে তখন তো সবই ওপেন হয়ে যাবে। তো এটাই মজা আর কি, তোমাদের সাথে মজা করতে ভালো লাগে। আর জীবনে বড্ড বোরিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, একটু না মজা থাকে। দেখতেই পাচ্ছ আমার পাশে দুই বাহন আমার বসে আছে, চিনি অ্যান্ড পাতা। পাতা তোমার জায়গা দখল করে নিয়েছে পাতা। চা খেয়ে এসে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আর রান্নায় আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে পরোটা আলু চচ্চড়ি। কারণ পরোটা আলু চচ্চড়ি করেছি কারণ হচ্ছে আমরা আজকে পরোটা আলু চচ্চড়ি খেয়েই চলে যাব, কারণ আজকে আমাদের মঙ্গলবার। মঙ্গলবার আমি তো বাইরে কিছু খাই না, আর অনেকক্ষণের জন্য যেতে হবে, রাস্তায় আজকে কিছু খেতে পারবো না। সেরকমভাবে তো ভেজ কোথাও পাওয়া যায় না, আর ভয়ও লাগে, সেই জন্য পরোটা আলু চচ্চড়ি খেয়েই একবারে যাব। তো আমি বললাম যে সোহম, আমার আসলে তাড়া আছে আজকে একটু, তো সোহমকে বললাম তুই একটু হেল্প করে দে। আর নিউট্রিশন যারা পড়ে তাদের ছেলে মেয়েদের সাথে একটাই সুবিধে কি, তারা একটু রান্নাবান্না পারে। তো সেই হিসেবে সোহম তো ছোটোবেলা থেকে আমার সাথে থেকে অনেক রান্নাই শিখে গেছে, তাই ওকে নিয়ে অত ঝামেলা হয় না। আর নিউট্রিশনের প্র্যাকটিসেও ওদের স্কুলেও রান্না করায়, মানে প্র্যাকটিক্যালে, তো ওই জন্য অনেকটাই রান্না জানে বলে ওখানেও সুবিধা হয় ওর। তো সেই পরোটাগুলো ভেজে দিচ্ছে, পরোটা ভাজাও ওদের শিখিয়েছে। রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার, আর আমি চান করে চলেও এসেছি। আর এখানে আমি গুছিয়ে নিয়েছি যেগুলো নিয়ে যাব, মানে বিরিয়ানি যে বানাবো সেই সব এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে জোগাড় করে। আর ওদের জন্য আমি একটা কেকও বানিয়েছি, সেটাও নিয়ে যাব লেমন ফ্লেভারের। আর লালটুর জন্য রান্না করেছি উচ্ছে, না না, আলু শিম বেগুন ভাতে আর ডিমের ডালনা। এবার আমি রেডি হচ্ছি, তো এই রেডি হয়েছি, তো পরে দেখছি এই দুলটার সাথে কোন হাড়টা মানায়, সেটা পরে যাব আর কি। ভীষণ বিরক্ত লাগে বলো, কোনটার সাথে কী ম্যাচ করবে, কী মানাবে সেটা মানে বোঝা যায় না সব সময়। তাও আগে থেকে রেডি করে রেখেছি, তিন চারটে হাড় বার করে রেখেছি, এখন পড়ে পড়ে দেখছি। আসলে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে বেরোতে এত দেরি হয়ে গেছে, প্রায় এখন 1:30 বাজে। আর এখান থেকে আমাদের মানে মোটামুটি সায়েন্স সিটি যেতে বালিহল থেকে বাসে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, আর 3:30-3:00 মধ্যে যেতে বলেছে। তো দেখি মধ্যে পৌঁছতে পারি কি না, তাই তাড়াহুড়ো করছি এখন। ওই জন্য তোমাদের সাথে কোনো কথা হলো না, পরে রাস্তায় বেরিয়ে নিশ্চয়ই কথা বলবো, টেনশনও হচ্ছে একটা। তো আমরা এখানে নেমে গেছি, এবার যাচ্ছি হেঁটে। এখানটা হেঁটেই যেতে হয়, এখানে কিছু পাওয়া যায় না। আর এত নার্ভাস লাগছে না যে কি বলবো, খুব নার্ভাস লাগছে। জানি তোমরা বলবে ভিডিও করো, তুমি কেন নার্ভাস, তাও আমি নার্ভাস হচ্ছি, কারণ ভিডিও করে নিজের ক্যামেরার সামনে নিজের বাড়িতে, এরকম বাইরে কোথাও করিনি, ফার্স্ট টাইম। দেখে চলো পরে কথা বলো। আমাদের শো শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি এখন। আমরা মানে এখানে ওয়েট করছি তো বাসের জন্য, বাস পেলে আমরা বাড়ি যাব। খুব ভালো গেছে, আর ওখানে তো ভিডিও শ্যুট করতে দেয় না, তো সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি।
তোমাদের জন্য কিছুই সেরকম দেখাতে পারিনি, তবে বাড়ি গিয়ে অনেক টিপস দেব। আর এটা বলতে পারো জীবনের একটা অন্যতম একটা ভালো গুড মেমারি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালোই লাগলো। আমরা ফিরে এসেছি, এই জাস্ট ফিরলাম, তো খুব ভালো করে খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আর কি কি করেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন শরীরে একদম ক্ষমতা নেই, আর চিনি চাপা দাও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়াবো। এইটা পেয়েছি আমরা, এটা গিফট দিয়েছে, দেখছে খুলে খুলে দেখাচ্ছে তোমাদের, আগে দেখা কিরকম দিয়েছে। এবার সোহম খুলে দেখা দেখা, ওই যে পাতা মা, পাতা মা বসে পড়েছে, পাতা মো আর কি পেয়েছি তোমাদের সব পরে দেখাচ্ছি, আগে এটা দেখে না। অনেক ভালো বড় দিন, বাচ্চাদের খেতে দিয়ে শুয়েই পড়েছিলাম, কিচ্ছু খাইনি রাত্রে। আর ওদের তো বাঁধাকপি করে রেখেই গেছিলাম সকালবেলা, বাঁধাকপি আর রুটি খেয়েছে ওরা, রুটি কিনে নিয়েই এসেছিলাম আসার সময়, কারণ কালকে মঙ্গলবার আমরা বাইরের খাবার খাবো না, তো সেই জন্য। তো এখন নতুন কড়াইতে রান্না করছে, নতুন ফ্রাইং প্যানে, এই যে অনেক বড়, খুব সুন্দর, অনেক বড়। আর ও বলেছে ওটা আমি রান্না করবো, আচ্ছা বাবা কর, আমার তো এমনি সব রান্না করলে তেল মশলা এই হয়ে যায়, থাকবে ওর একটা থাকে থাকবে, আর এটা ভাজাভুজি করলে খুব পুড়েও যাবে, তার চেয়ে ও ব্যবহার কর খুব। আমরা এখন আমি এখন বসেছি তোমাদের সাথে কিছু আলোচনা করবার জন্য, একটু শেয়ার করার জন্য। মানে এরকম যদি কোথাও যেতে যাও যেখানে ক্যামেরার সামনে রান্না করতে হবে, তো সেখানে অনেকেই নার্ভাস ফিল করো, তো সেই নার্ভাসনেসটা কী করে কাটাবে সেটাই তোমাদের বলবো। যদিও আমি ক্যামেরার সামনে কাজ করি, তাও আমি বলছি আমার এরকম শোয়ে, মানে যখন বাইরে কোথাও শ্যুট করতে হবে তখন কিন্তু সত্যি একটা ভেতরে ভেতরে নার্ভাস লাগে। আর সবসময় দেখবে যে বাড়িতে যে রান্নাটা করছো অ্যাভেলেবেল, সেই রান্নাটা বাড়িতে যতটা টেস্ট হয়, কোথাও কোনো কন্টেস্টে গেলে বা কোথাও কোনো এরকম টাইমের মধ্যে যেখানে রান্না করতে হবে সেখানে গেলে দেখবে কিছু না কিছু গণ্ডগোল হয়, কিছু না কিছু এ হয়ে মনে হবে যেন রান্নাটা ঠিকঠাক মতো সেরকম টেস্ট আসেনি, যেটা আমি বাড়িতে ফ্রিলিভাবে করে টেস্টটা আসে। যেমন কালকে আমার মনে হয়েছে চালটা আরেকটু সেদ্ধ হতো, বাট সোহম খেয়ে বলেছে না মা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, কারণ দম দেওয়ার পর একদম ঠিকঠাক হয়েছে। তো যাই হোক, এই রকম মানে কিছু এ থাকে এই আর কি। তো হ্যাঁ, এবার যেটা বলছি যে এই রকম যখন কোনো এতে যাবে, ধরো শোতে যাবে বা কন্টেস্টে যাবে, তখন সবসময় ব্ল্যাক শাড়ি পরে যাবে। ব্ল্যাক শাড়ি তোমরা বলবে অলক্ষণে হ্যান ত্যান অনেকে এরকম মনে করো, বাট আমি এটা বলবো ব্ল্যাক শাড়িতে সব সময় তোমরা যদি উইদাউট জুয়েলারি, এমনি ব্ল্যাক শাড়ি একটা স্মার্ট শাড়ি, যেটা পরলে সব মেয়েকেই খুব স্মার্ট লাগে। আর একটা হচ্ছে ব্ল্যাক শাড়ি কেন পরে যাবে, যদি তেল মশলা কোনো রকম, যেহেতু রান্না করতে যাচ্ছ সেখানে তেল মশলা তোর ব্যাপার আছেই, বা কিছু ধরো ছিটকে লাগলো, ব্ল্যাক শাড়ি হলে সেটা বোঝা যাবে না। আর সবসময় ব্ল্যাক শাড়ি একটু মানে হালকার উপর পরে যাওয়ার চেষ্টা করবে,
ব্ল্যাক শাড়ি তো নিজস্ব একটা গর্জাস আছে, পাটটা একটু গর্জাস হলো, ব্ল্যাক শাড়িটা সেরকম ব্ল্যাক শাড়ি চুজ করবে যেটা হালকার মধ্যে নিজস্ব একটা গর্জাস আছে, তাহলে কি হবে তুমি পরেছো শাড়ি বলে মনে হবে না। যেমন কালকে আমি নীলিয়ান একটা পরে গেছিলাম ব্ল্যাক, পাটটা এত গর্জাস, শাড়িটা হাই মানে ওয়েট খুব লাইট, তো আমার রান্না করতে বা ক্যারি করতে খুব একটা অসুবিধা হয়নি। এই একটা, আর তার সাথে হালকা জুয়েলারি পরলেই হয়ে যায়, বেশি হেভি তো জুয়েলারি পরার কোনো দরকার হয় না, জাস্ট দুলটা একটু বড় করবে এইটাই। কারণ যত তুমি এদিকে সাজগোজ করবে তখন মানে শ্যুট করার সময় তখন তোমাকে সেগুলো মাথায় রাখতে হবে, অসুবিধে হবে। আর একটা জিনিস যেটা বলছি সব থেকে ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে কখনো কখনো মানে ক্যামেরার সামনে, ধরো তুমি কোনো ভিডিও শ্যুট করো না, আমি জানি তুমি কোনো ইউটিউবার নয়, তাহলেও কখনো কখনো ক্যামেরার সামনে, কখনো কখনো ফোনে নিজের কিছু কিছু ভিডিও তুলে তুলে মানে কথাটা কত ফ্রিলি, এই যে আমি এখন কনস্ট্যান্ট কথা বলছি, কিন্তু আমরা যখন প্রথম প্রথম ভিডিও বানিয়েছি ইউটিউবে তখন মনে আছে আমার একটা ওয়ার্ড বলার পর পরের ওয়ার্ডটা কি বলবো, ব্যাস এমনি এমনি সময় আমি বকবক করছি, কিন্তু যেই ক্যামেরাটা সোহম অন করতো তখন মনে হতো কথাগুলো যেন আমার গলায় আটকে যাচ্ছে, কথাগুলো আর বেরোচ্ছে না, শব্দগুলো আসছে না, কি একটার পর একটা কি শব্দ বলবো সেটা হারিয়ে যায়। তো সেই ক্যামেরা ফ্রেন্ডলিটা হওয়াটা সব থেকে বেশি দরকার, আর নিজের প্রতি নিজের কনফিডেন্স। তুমি যদি জানবে যে আমি এটা ঠিক মতো পারি, আমি এটা করতেই পারবো, তো তোমার মনে হবে তখন সামনেটা পুরো কালো দেখবে, তোমার কাজ তুমি করবে, তুমি মনে করবে কেউ আমায় দেখছে না, কেউ আমায় কিছু করছে না, আমি আমার আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা আমাকে পারফেক্টলি করতে হবে। এরপর হারা জেতা সবটুকু মাথা থেকে বাদ করে দেবে, দেখবে তুমি পারফরমেন্স ভালো হবেই এবং তুমি জিততেও পারো। আর এটা তোমার একটা গোল্ডেন মোমেন্ট আমার লাইফে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। আর এগুলো হয়তো ডিটেলসে সব কিছু তো শেয়ার করা যায় না, বুঝতেই পারছো একটা অফিসের ব্যাপার, ওদেরও অনেক এ আছে, তো সেই হিসেবে খুব ভালো লেগেছে। জানি না, একটা একটা করে স্বপ্ন মানুষের পূরণ হয়, একটা পূরণ হলো স্বপ্ন ও হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেলে গিয়ে রান্না করব, আর একটাও স্বপ্ন আছে সেটা হচ্ছে কবে জি বাংলায় গিয়ে রান্না করব। তোমরা সবাই বলো যে দিদি এত ভালো, আসলে কি বলো তো ভালো রান্না করলেই যে সব সময় সব জায়গায় চান্স হয় তা না, এইটারও একটা ব্যাপার আছে কপাল। আর বলে যে নিজের ভাগ্য নিজে গড়া যায়, ঠিকই অনেকটা হয়তো ঠিক, আবার কখনো কখনো লাক একটা কাজ করে, ভাগ মানে অনেক জিনিস দেখবে পেও পা না পাওয়া থেকে যায়, অনেক জিনিস দেখবে পেও কিছু একটা আধুরা থেকে যায় যেটা কমপ্লিট হয় না, তো সেই রকম কিছু আছে। সেটা সবসময় একটা সময় আছে যে এই সময় এই জিনিসটা পাওয়া যাবে, এই সময়ের আগে পেলে বলে না যে অপব্যবহার হবে বা সেই জিনিসটার মূল্য বোঝা যায় না, সেই কষ্ট করে পেলে সেই জিনিসটার মূল্য অনেক বেশি পাওয়া যায়, তো সেইটা আমার এখন ওইটা স্বপ্ন আছে, হয়তো হবে হয়তো কোনোদিন, জানি না। একটা একটা করে এই ফিল্ডে এসে একটা একটা করে পর্যায়ে পার হচ্ছি। এবার বলবে যে হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে আমি এতে কী বলেন ওইটা কোথায় গেলাম রে, হ্যাঁ মাস্টার শেফে গেছিলাম, মাস্টার শেফের অডিশনে গিয়ে কেন আমাকে ডাকলো না, ওখানে ফ্লোয়িং হিন্দি বলতে হবে, ইন্টারন্যাশনাল যেহেতু প্ল্যাটফর্ম ওখানে ফ্লোয়িং হিন্দি এবং ফ্লোয়িং ইংলিশ বলতে হবে, যে কোনো একটা ভাষা ভালো করে বলতেই হবে, তুমি যে বাঙালি তুমি যে বাংলা বললে সেখানে চলবে তা নয়, ওরা হিন্দিটাই বেশি প্রেফার করছিল, যেটা আমার অভ্যেস নেই একদমই হিন্দি বলা, ভালো ফ্লোয়িং আমি হিন্দি বলতে পারি না যতটা বাংলা বলতে পারি। কারণ হচ্ছে এবার বলবে তুমি শিখে নাও সুমিদি, নিশ্চয়ই শিখে তো আমি নেবই, তোমরাই বলো স্পোকেন ইংলিশ শিখে নিলে যে সবসময় স্পোকেন ইংলিশ বলা যায় তা কিন্তু নয়, সেটা চর্চাও রাখতে হয়, ধরো সাইকেল শিখলাম, সাইকেল শিখে যদি সেটা আমি না চালাই তাহলে একটু প্রথমে যদি 10 বছর বাদে চালাতে যাই কিন্তু একটু গড়বড় করবেই, সেই রকমই যে জিনিসটা শিখলাম সেই জিনিসটা যত চর্চা থাকবে তত আরও জ্ঞান বাড়বে, আর যে জিনিসটা চর্চা নেই তাহলে জানবে সেই জিনিসটা হয় না। আমি শিখেও যে এখন কার সাথে হিন্দি বলবো, আর দ্বিতীয় কথা কী হয় বলো তো, অনেকে দেখবে তামিলনাড়ুতে গিয়ে থাকে বা সাউথ ইন্ডিয়ায় গিয়ে থাকে, তারা কিন্তু দেখবে হিন্দি অত হিন্দি ওদের যে
তামিল ভাষা সেগুলো না জানলেও কিন্তু ওখানে থেকে থেকে ওদের শুনে শুনে কোন জিনিসটা কি সেটা কিন্তু শিখে যায়। তো সেই একটা আমরা কিরম পরিবেশে থাকি জানোই, যেখানে সবাই বাঙালি আর একদমই বাংলা, মানে ঘোষপাড়া বা ঘোষপাড়া বলতে বলতে সবাই ঘোষ। তো এখানে হিন্দি কার সাথে বলবো যে অভ্যেস হবে বা সেটা এ করবো, এই এই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো এবং তোমারাও তোমাদেরও যদি কিছু জানো সেটাও আমার সাথে শেয়ার করো। আর যদি কেউ হ্যাংলা হিসেবে তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউব হ্যাংলা হিসেবের সাথে যদি কেউ মেম্বার হতে চাও সেও মেম্বার হতে পারো, বইতে ওদের ফোন নাম্বার আছে, ফোন করে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ আমার হ্যাংলা হিসেবে সবাইকে খুব ভালো লাগে, কারণ ওদের মানে কোথাও কোথাও গেলে বা ওদের সাথে অফিসেই যাই বা ওদের সাথে কুকিং ক্লাসেই যাই ভীষণ আন্তরিকতাটা পাই, সেই জন্য আমার খুব ভালো লাগে। চলো টাটা বাই বাই গুড নাইট, এই গুড নাইট না হলেও এখন গুড নাইট করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন ব্লগে অবশ্যই দেখা হবে।